এবার অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি। রানী রাসমণি সিরিয়ালের সারদা মণি বিস্তারিত সব জানতে নাটেনে আমাদের ভিডিওটি দেখুন। আর আপনি যদি রানী রাসমণি ধারাবাহিক ও সারদা মণির ফ্যান হয়ে থাকেন তাহলে একটি লাইক দিন। রানী রাসমণির দ্বিতীয়প্রিয়ার মৃত্যুর পর অনেকে ভেবেছিল এই সিরিয়ালটি শেষ হয়ে যাবে, তবে সিরিয়ালে নতুন টুইস্ট এসেছে। সন্দীপ দাসেন সারদামণি চরিত্রে অভিনয় করেছেন এই অভিনেত্রী। রানী মায়ের অন্তিম যাত্রার পর শেষ হয়নি এই ধারাবাহিক, তাই এবার নতুন রূপে ধরা দিল নতুন নায়িকা। এই ধারাবাহিকে এখন লিড করবে সন্দীপ্তা, তবে এটা তার প্রথম ধারাবাহিক নয়। দুর্গা ধারাবাহিকে ছোট্ট পর্দায় সফর শুরু করে এই অভিনেত্রী। এরপর টাপুর টুপুর তুমি আসবে বলে প্রতিদান আয় কুকু আয় ধারাবাহিকে দর্শক পেয়েছে এই টলি অভিনেত্রীকে। এবার নয়া ভূমিকায় সন্দীপ্তা, তবে বাস্তব জীবনে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি এই অভিনেত্রী। প্রচণ্ড ঠান্ডাজনিত কারণে তিনি অসুস্থতায় ভুগছে। তিনি তেমন একটা খাবারের স্বাদও পাচ্ছেন না, তাই তিনি আপাতত শুটিং স্পট থেকে দূরে আছে। আশা করা যায় দুই তিন দিনের মধ্যেই তিনি শুটিংয়ে ফিরবে। তো দর্শক, আপনারা কে কে চান রানী রাসমণির সারদামণি যাতে দ্রুত সুস্থ হয়ে যায়, কমেন্ট বক্সে জানিয়ে দিন আপনাদের মতামতটি। আর ভিডিওটি ভালো লাগলে একটি লাইক দিন। ধন্যবাদ।